আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি বেস্ট কল রেকর্ডার অ্যাপস নিয়ে অ্যাপসটি অনেক ভালো আমি মনে করি আমার মতে এটা খুব বেস্ট অ্যাপস কল রেকর্ডার জন্য চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি চলে যাবেন না আগে প্লেস্টোরে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন কল রেকর্ডার কল রেকর্ডার সাজ দিয়ে এই যে এখানে আছে তিন নম্বরে অটোমেটিক কল রেকর্ডার এখানে এই অ্যাপসটি দেখে আপনারা ইনস্টল নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে আপনারা এগ্রিতে ক্লিক করবেন এগডিতে ক্লিক করার নেক্সট নেক্সটের পর আবার ডান এখন বলি আমি এ অ্যাপসটির যে কল এটাতে রেকর্ড রেকর্ড আর অ্যাপস এটির সুবিধা কী এটির সুবিধা হচ্ছে আপনারা যে যে নম্বরে কল করবেন অটোমেটিক রেকর্ড হয়ে যাবে আপনাদের কোনো কিছু চাপতে হবে না তারপরে আছে সিস্টেম আছে একশোটা একশোটা কল রেকর্ড এখানে শো করবে ঠিক আছে একশোটার পর যেগুলো একশো একটা হবে তখন সব থেকে যেটা নিচে রেকর্ড ওটা আপন থেকে ডিলিট হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন যে আমি ওয়েক উইকটা ডিলিট করতে দেব না তাহলে এখানে সেভ করে রাখতে পারেন ঠিক আছে আমি একটা দেখাই কল দিয়ে কল করার এই যে আমার অটোমেটিক কিন্তু কল রেকর্ড হয়ে গেছে ঠিক আছে এই যে অটোমেটিক কল রেকর্ড হয়ে গেছে একটা এটা যদি আমি এখন সেভ করি করে সেভ করবেন ঠিক আছে এই যে উপরে লেখা আছে সেভ বাটন ঠিক আছে সেভে ক্লিক করবেন দেখুন সেভে চলে গেছে ওটা সেভে চলে গেছে ওটা আর কখনও ডিলিট হবে না ঠিক আছে এখন এখানে নিই ওটা থাকে যাবে তখন আর আপন থেকে এটা ডিলিট হবেন ঠিক আছে এইটা হচ্ছে অনেক সুবিধা অ্যাপসে আমি মনে করি আমাকে খুব ভালো লাগে কোনো কিছু একটা রেকর্ড আমার দরকার হইলো মনে করি এটার দরকার হইলো শুনলাম আবার শুনে আমি সে রাখে দিলাম ইম্পর্টেন্ট যদি হয়ে থাকে এখন তো বুঝতেই পারছেন ইম্পর্টেন্ট কার কেমন সেটা আর বলি না যদি বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানে সবাইকে ধন্যবাদ